আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি, মাসুদ বিন আবরার আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভাই, আমরা ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। তাহলে বলেন ভাই। এই যে আলোচনা হচ্ছিল আর কি, যুক্ত হলাম অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে আপনাকে দেখলাম। আপনি তো মানে আপনি তো মাঝে মাঝে আসলে ভালোই লাগে, ভালোই কথাবার্তা বলেন আপনি। বলেন, আপনার যদি কোনো পয়েন্ট থাকে, কোনো আলোচনা থাকে, বা আপনার যদি সময় থাকে তাহলে থাকতে পারেন, আমরা কোনো মুমিন ভাইদেরকে অ্যাড জি করতে পারি। আমরা হচ্ছে আলোচনা করি, আমি সময় আছে ইনশাআল্লাহ, থাকা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে কয়েকজন মুমিন ভাইকে অ্যাড করি। কারণ আপনি, আপনার সাথে আমি আগে কথা বলেছি, আমার মনে আছে যে আপনিও যেটা বলেন, আপনিও যেটা বলেন, আমরা একই কথাই বলি। মানে মানে দুইজন দুই জায়গা থেকে, দুই সাইড থেকে, বিপরীত পক্ষ থেকে। জি বুঝতে আমি পারছি। হচ্ছে, আমরা হচ্ছে নাস্তিক, আমরা বিশ্বাস করি না, আর আপনি হচ্ছেন একজন মুমিন নাস্তিক, আপনি বিশ্বাস করেন। কিন্তু যে মানে এভিডেন্স গুলা নিয়ে আমরা কথা বলি, সেই এভিডেন্স এর বিষয়ে আমাদের তেমন কোনো দ্বিমত নাই। সেই এভিডেন্স গুলা বা সেই কোরআন হাদিসের অর্থ বা কোরআন হাদিসের যে রেফারেন্স, সেখানে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি কথা বলেন হচ্ছে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি থেকে, আমরা কথা বলি নাস্তিকের দৃষ্টিভঙ্গি থেকে, তাই তো নাকি জি মাসুদ ভাই? জি ব্যাপারটা তাহলে সেরকমই। মানে মনে করেন অনেক যে আমরা আমরা যেটা বলি যে একজন, আমরা যারা ধর্মে বিশ্বাস করি না, আমাদের কাছে মানে দাস কথা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, খুবই মানে মর্মান্তিক। মানুষের সবচেয়ে মর্যাদা আর যে জায়গাটা, মানুষের যে আত্মসম্মান বা আত্মমর্যাদার যে জায়গাটা, সেই জায়গাটা নষ্ট করে হচ্ছে দাস প্রথা, দাসত্ব, একজন মানুষকে দাসে পরিণত করা, এই জিনিসটা হচ্ছে চরম ভাবে মানবতার লঙ্ঘন বলে আমরা মনে করি। এবং ইসলামে দেখা যায় যে, ইসলামে যদিও দাস, ইসলামী এটা আগে অনেকবার বলেছে, যদিও দাসদের সেই সময়ের সাপেক্ষে কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিছু কিছু সুযোগ সুবিধা দাসটা পায়, যদি তারা মুসলমান হয়, যদি দাসটা মুসলমান হয় তাহলে তাদের কিছু কিছু ক্ষেত্রে তারা মুক্ত হওয়ার কিছু সুযোগ সুবিধা পায়। কিন্তু তার মানে এটা না যে ইসলাম দাস প্রথাকে নিষিদ্ধ করেছে, দাস প্রথাকে ইসলাম কখনোই নিষিদ্ধ করে নাই। এইটার এটা আমাদের সমালোচনা করার একটা বড় জায়গা যে ইসলাম, আল্লাহ পাক যে এত মানে একটা ধর্ম পাঠাইলেন, শেষ ধর্মটা পাঠাইলেন পৃথিবীতে, এখানে দাস প্রথাটা তো তার নিষিদ্ধ করা উচিত ছিল, কিন্তু আল্লাহ পাক তো এটা বিলা গেলেন। কত কত আয়াত আছে যেগুলোর কোনো দরকার নাই, যে এই সমস্ত আয়াতের কোনো দরকারই নাই। উদাহরণ, নিজের 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 কথা নিজের প্রশংসা নিজে করলেন, কতগুলা কত কত বার কোরআনের ভিতরে নিজের প্রশংসা নিজে করলেন। তারপরে দাসী সেক্স করতে বললেন, মানে কত আয়াত নাজিল হলো, কত কিছু হাবি জাবি, মোহাম্মদের ঘরের কাইজা সেটা মানে সামাল দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, এত আয়াত নাজিল করতে পারলেন, কিন্তু একটা আয়াত নাজিল করতে পারলেন না যে তোমাদের আজকে থেকে দাস প্রথা নিষিদ্ধ করা হলো, এটা নাজিল করতে পারলেন না। এটা হচ্ছে আমাদের সমালোচনা করার একটা জায়গা। আপনি যদি এটার মানে ইসে কিছু বলতে চান তাহলে বলতে পারেন, মানে এটা কেন হয়েছে। আপনি যেটা বললেন যে জি দাস একজন মানুষের মানে দাস হয়ে যাওয়া বা একজন দাসেতে পরিণত হওয়া, একজন মানুষের জন্য তার স্বাধীনতার খর্ব বা তার অধিকারের কিছু সমস্যা আছে, অধিকারকে ডিমনিশড হয়ে যায়, এগুলো সত্যি কথা। ইসলামই এই কথাগুলো বলে, ইসলাম এইভাবে বলে, ইসলাম একজন কোনো একটা কিন্তু অপরাধের মাসুক ক্ষেত্রে। ভাই, আপনি যে বললেন যে দাস হয়ে যাওয়া বা দাসে পরিণত হওয়া, কেউ তো এইভাবে এইভাবে করে দাস হয়ে যায় না, তাদেরকে তো দাস বানায়, তাই না? না এখন ধরেন দাস হয়ে যাওয়ার ব্যাপারটা বলছি, যে একজন ব্যক্তি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা অন্য মানে কোনো বৈধ পন্থায়ও দাস হয়ে যায়। যেমন ধরেন আপনি হচ্ছে আমাদের কোরআনের সূরা ইউসুফে ইউসুফ আলাহিস সালামকে যখন দাস পরিণত করেন, উনি যখন দাস হয়ে গিয়েছিলেন তখন সেই পদ্ধতিটা কিন্তু ওইটা কিন্তু মানে যেভাবে তারা ওইখান থেকে উঠায় নিয়ে বিক্রি করে দিছে, এই একটা পদ্ধতি। আবার একটা পদ্ধতি আছে যে কাউকে জোরপূর্বক মানে অন্যায় ভাবে সে আপনাকে, আপনি তার উপর জুলুম করে ধরে বিক্রি করে দিলেন, এই একটা পদ্ধতি। এগুলো পদ্ধতি যেই আসলে পদ্ধতি হোক না কেন, এখানে তো একটা মানুষকে মানুষের মর্যাদা না দিয়ে তাদেরকে একটা জিনিসের মর্যাদা দেওয়া হচ্ছে, তাদেরকে সম্পদে পরিণত করা হচ্ছে, এখানে তো কোনো মানে নৈতিক ওয়ে নাই এই জিনিসটা করা। জি ব্যাপারটা হচ্ছে যে উনি মানে আপনি মনে করেন ফর এক্সাম্পল একটা জিনিস চুরি করে কেউ একজন, একটা চোর একটা বস্তু, একটা বস্তু চুরি করে এনে বিক্রি করে দিল, আপনার জন্য কিনাটা আপনি কিনলেন, আপনি ভালো মনে কিনলেন, আপনি জানেন না যে ওই লোকটা চোর বা বস্তুটা চুরি করা, বাট আপনি কিনলেন, আপনার জন্য এটা কিন্তু মানে সঠিক হয়ে গেল। আপনি কিভাবে কিনলেন, একজন দুজন সামনে ছিল, আপনি দেখলো যে আপনি কিনছেন, খুব স্বাভাবিক ভাবে কিনলেন, আপনার আপনি ওইটা মালিক হয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে দাসও, যদি কেউ সে দাস একটা মানুষকে হচ্ছে জুলুম করে নিয়ে আসুক বা চুরি করে নিয়ে আসুক বা মনে করেন অন্য কোনো ভাবে পাচার করে বিক্রি করে দিক, আপনি কিনলেন, আপনার ইসলামের এই মানে আপনি ন্যায়সঙ্গত ভাবে কিনলেন, আপনি সেক্ষেত্রে আপনি ওর একজন দাসের মালিক হয়ে যাবেন, বা দাস বা দাসী, কৃত দাস যাকে বলা হয়, মালাকান আইমানু হুম বা এরকম জাতীয় কিছু একটা এক্সাক্ট শব্দটা আছে। আচ্ছা এই সব মানে আপনি ডান হাত আপনার তার অধিকারী হয়ে গেল, তখন সেক্ষেত্রে আপনি তার মালিক হয়ে গেলেন, সে আপনার একজন মানে আপনার কিছু কিছু মানে আপনার আন্ডার এসে চলে গেল, আপনার মর্যাদা আর তার মর্যাদা অলমো মানে শাস্তির দিক থেকে আপনি যদি কোনো একটা অন্যায় করেন, যেমন কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো কেউ যদি একজন ব্যভিচারী করে, ব্যভিচারী হয় আর কি, ব্যভিচার করে এমন কোন একজন ব্যক্তি, এমন যে কোনো একজন ব্যক্তি, একজন স্বাধীন ব্যক্তির জন্য 100 বেত্রাঘাত, কিন্তু একজন দাস বা মানে দাস
ইনার জন্য কিন্তু 50 সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের মর্যাদা আসলে স্বাধীন একজন নারী বা একজন স্বাধীন পুরুষের তুলনায় অর্ধেক তো সেই ক্ষেত্রে এটা হ্যাঁ আপনাদের বক্তব্য আসিম মহিউদ্দিন ভাইয়ের বক্তব্য এটা সমর্থন করে যে জি একজন মানুষের মানে দাসপ্রথা বা দাসী হয়ে যাওয়া দাসে পরিণত হওয়া বা কাউকে কেউ যদি তাকে জোর করে পরিণত করে আর সেই ক্ষেত্রে এটা তার মানে দাস হয়ে যাওয়া মানে সঠিক বৈধ উপায়ে যেটা দাস হয়ে যাওয়াকে হয়ে গেলে তখন তার অধিকার অর্ধেকে নেমে যায় অলমোস্ট মানে এই আয়াত থেকে বোঝা যায় জি ধন্যবাদ মানুষকে কিনার কোন নৈতিক উপায় নাই এবং আপনার ধর্ম যদি সেটার বৈধতা দিয়ে থাকে আপনার ধর্ম হচ্ছে একটা অনৈতিক ধর্ম এটাকে মাসুদ ভাই এটাকে আপনি মোরালি কিভাবে মানে অ্যাকসেপ্ট করেন আপনার আপনি তো যে একজন মানে বিংশ শতকের একজন মানুষ ধরলাম যে অতীতে 1400 বছর আগে এগুলা ছিল পৃথিবীতে এগুলো ছিল অতীতকালে এগুলো হতো কিন্তু আপনি তো একজন বিংশ শতকের মানুষ আপনি তো জানেন যে এই জিনিসগুলা একজন মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে মানুষের স্বাধীনতা এর থেকে বড় জিনিস আর পৃথিবীতে আর কিছুই নাই একজন মানুষকে যদি মানে খাইতে না দেন তাকে যদি আপনি চিকিৎসা না দেন শিক্ষা না দেন তাও মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সে যদি তার স্বাধীনতাটুকু যদি কেড়ে নেন তাহলে তো আর একজন মানুষ যে মানুষ এটুকুই তো তার থাকে না এই জিনিসটাকে আপনি মোরালি কিভাবে মানে অ্যাকসেপ্ট করেন নিজের সাথে মানে নিজের মোরাল স্ট্যান্ডার্ডের সাথে এটাকে অ্যাডজাস্ট করেন কিভাবে আপনি ভাই এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি দাসকে মানে দাস প্রথা বা দাস দাস এটা বৈধ একটা ব্যাপার এখন কথা হচ্ছে যে বৈধ আমার মানে আমার পছন্দ অপছন্দের এখানে আসলে যেখানে এই আমার পছন্দ অপছন্দ এর কাছে কিছু না আমি হয়তো পছন্দ না করতে পারি কিন্তু তাতে এই এই জিনিসটা অবৈধ হয়ে যাবে না বা আমি এই অবৈধটা মানে তাকে অবৈধ করার জন্য কোনো বক্রপথ অবলম্বন করতে পারবো না সেটা ইসলামে দাস দাসী প্রথা বৈধ ইসলামে দাস দাসী বৈধ কিন্তু এর মানে এই না যে ইসলাম দাস দাসীকে মানে অ্যাকোয়ার করতে বলে বা তুমি দাস দাসী অর্জন করে নিয়ে আসো বা তুমি বেশি করে দাস দাসী কেনো বা একটা জায়গায় 10টা রাখো এরকম না তবে ইসলামে দাস দাসী যেমন সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানে গিল্টি ফ্রি পাস যেটাকে বলা হয় অনেকটা বিশাল বড় একটা বাধা ডিঙানো বা বড় একটা ভালো কাজ এর মধ্যে এরকম এখানে প্রথম কথাটা লিখছে যে লেখা আছে আয়াতে যে দাসমুক্তকরণ এখন দাসমুক্তকরণকে অনেক বড় একটা ফজিলতপূর্ণ কাজ ইসলামে বলা হয়েছে কিন্তু এর মানে এই না যে ইসলাম ইসলাম একটা জিনিসকে কখনো অবৈধ যদি সেটাকে মানে সেই পদ্ধতিটা বা যেই সেই কাজটা বা যে কোনো একটা জিনিস যেমন দাস দাসীর এই ব্যাপারটা এটা যদি মানে অবৈধ হতো মানে মানে খারাপ মানে খারাপ বলবো কি বলবো যে এটা হচ্ছে অপবিত্র হতো বা এরকম কোনো একটা শব্দ যদি হয় যে বুঝাতে পারছি কিনা তাহলে সেটা ইসলাম এটা অবৈধ করে দিত ইসলাম কোনো মানে তালাক যেরকম বা এই এরকম এরকম একটা জিনিস এটা হচ্ছে হালাল পারমিটেড কিন্তু এর গ্রেডিং আছে তো ঠিক তেমনি ভাবে দাস দাসী প্রথা ইসলামে বৈধ ইসলামে এটাকে নিগৃহীত করা হয়নি কিন্তু এটাকে দাস মুক্তকরণ এটা অনেক জায়গায় আপনার আপনি দেখবেন আপনারা যেহেতু পড়ালেখা করেছেন আপনি এই যে রোজা শপথ ভঙ্গের কাফফারা হিসেবে মৃত্যুর কাফা মানে হত্যার কাফফারা হিসেবে তারপর আপনার বিভিন্ন জায়গায় এরকম দাস মুক্তকরণকে ইয়ে কাফফারা হিসেবে রাখা হয়েছে সুতরাং আপনি দেখবেন যে এটা রাখা হয়েছে এখন এর মধ্যে কি আছে আপনি মাসুদ ভাই আপনি কি আমাকে একটা এরকম একটা রেফারেন্স দেখাতে পারেন যেখানে বলা হয়েছে যে অমুসলিম দাসকে মুক্ত করো আমি আপনাকে অনেকগুলো রেফারেন্স দেখাতে পারবো যেখানে স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে যে মুসলিম দাস মুক্ত করলে তার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে আবু হুরায়রা থেকে বলিত রাসূলুল্লাহ বলেছেন যে মুসলিম দাসকে মুক্ত করলে এই পাওয়া যাবে জান্নাতে তার যে প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে একটা অঙ্গ জান্নাতে যাবে আপনি কি আমাকে এরকম কোনো রেফারেন্স দেখাতে পারবেন যে অমুসলিম দাসদের ক্ষেত্রে বলা হয়েছে না আমি এরকম রেফারেন্স দেখাতে পারবো না তবে কিছু মানে স্বাভাবিকভাবে যেখানে আপনার আপনি কি বলবো আপনি যেমন ধরেন যে শপথে কাফফারা ওইখানে কিন্তু মুমিন দাসের কথা বলা হয়নি সরাসরি স্বাভাবিকভাবে দাসের কথা বলা হয়েছে ঠিক এরকম আর কি আপনি যে আপনি স্বাভাবিক দাস যে একজন মুমিন না এরকম মুক্ত করতে পারবেন না এরকম মুক্ত করতে পারবেন না করলে সওয়াব হবে কি হবে না সেটার কথা আমি যাচ্ছি না করতে পারবেন না বা করলে আপনার গুনাহ হবে এই কথাটা কিন্তু ইসলামে কোথাও মানে বলা আছে বলে আমার জানা নেই জি আমি আসলে এরকম রেফারেন্স খুঁজতেছিলাম যে মানে কয়েকজন মানে অমুসলিম দাসকে নবী বা সাহাবীরা মুক্ত করেছে এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে অমুসলিম দাসদেরকে যে মুক্ত করেছে এরকম না অমুসলিম দাসদেরকে মুক্ত করা হয়েছে এরকম রেফারেন্স আমার জানা নেই যে কিন্তু অমুসলিম দাসকে মুক্ত করা বৈধ আছে কিন্তু হচ্ছে এটা যে এনকারেজ করা হয়েছে মানে স্বাভাবিকভাবে যেসব জায়গায় যেসব আয়াতে বা বর্ণায় রেফারেন্স গুলো ইউজ করা হয়েছে যেমন ধরেন আপনার আপনি জানেন যে একটা সূরা নিসায় যেখানে বর্ণনা করা হয়েছে যে যদি না হত্যার কাফার হিসেবে যদি ভুল করে কেউ হত্যা করে ফেলে তাহলে সেক্ষেত্রে তার মুমিন দাসকে এরকম সম্ভবত মুমিন দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে কিন্তু অন্যান্য যেসব ক্ষেত্রে যেমন আপনার হচ্ছে জাস্ট আমি যেটা মনে আছে এখন যে সূরা বালাদের মধ্যে যেখানে বলা হচ্ছে যে জাস্ট একটা রকাবা মানে একটা দাস এখানে মুমিন বা হচ্ছে কাফের বা অন্যান্য অন্য ধর্মাবলম্বী কোনো দাসের কথা বলা হয়নি স্বাভাবিকভাবে যে দাস মুমিন হতে পারে কাফের হতে পারে এটা মুক্ত করলেই হবে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা মানে স্বাভাবিকভাবে দাস মুক্তকরণের মধ্যেই রয়েছে সব জি
আচ্ছা সব ঠিক আছে, আমি আমরা তাহলে দেখতে পাইলাম যে মুমিন দাসমুক্ত করার বিষয় উৎসাহিত করা হয়েছে। আমি তাহলে আপনি যদি পারেন কখনো তাহলে একটু খুঁজে দেখেন যে অমুসলিম দাস দাসী মুক্ত করেছে এরকম কি কি রেফারেন্স আপনাদের কাছে আছে, আমি সেই জিনিসগুলো একটু দেখতে চাই। আমার নিজেরই মানে ইসের জন্য, নিজের মানে গবেষণার জন্য কাজে লাগবে যে কত কত অমুসলিম দাসকে মুক্ত করেছিল। তো আমি আপনাকে আরেকটা যে প্রশ্ন করবো সেটা হচ্ছে যে যে যখন যুদ্ধ করতো তখন তো যুদ্ধ বন্দীদেরকে দাস দাসী বানানো হইতো, তাই না? জি, যাদের নিম্নাঙ্গে লোম গদেছে সেরকম সমস্ত পুরুষকে মানে খলিফা চাইলে হত্যা করতে পারে, তাই না? আপনি হচ্ছে হ্যাঁ জি, যেগুলো নিষেধাজ্ঞা আছে যাদের উপরে তাদের বাদে অন্যান্য সিদ্ধান্ত গুলো খলিফার হাতে বর্তায়। জি হ্যাঁ, হত্যা করতে পারে অথবা সে তাদেরকে দাস হিসেবেও রাখতে পারে অথবা তাদেরকে জিজিয়া কর দিয়ে তারা যেন থাকে সেটাও সেই ব্যবস্থা খলিফা করতে পারে। তিনটা ব্যবস্থা তো আছে, তাই না? জি, জিজিয়া কর দিয়ে তাকে তাদের নিরাপত্তা মানে তারা নিশ্চিত করতে পারে যারা মানে পরাজিত জাতি যারা। হ্যাঁ, তাহলে মানে এবং সেই তারা যদি সেই যুদ্ধবন্দী নারীদেরকে যদি গনিমতের মাল হিসেবে সাহাবিদের ভিতরে ডিস্ট্রিবিউট করে এবং তাদের সাথে তো যৌন কর্মটা তো হালাল, কিন্তু আমাদের দৃষ্টিতে এই জিনিসটা হচ্ছে মানবতার চরম অবমাননা। আপনার কি মনে হয় এই বিষয়ে, এই স্পেসিফিক বিষয়ে যে যুদ্ধবন্দি নারীদেরকে যৌন কাজে ব্যবহার করা, এই জিনিসটা কি আপনি মোরালি সাপোর্ট করতে পারেন? এটা বলতে গেলে আপনি একটু পিছনে যেতে হবে, দুই চার লাইন পিছনে যেতে হবে, মানে দুটো চারটে লাইন কথা বেশি বলা লাগবে। যেমন ধরেন ওই যেই পরাজিত জাতি, যে জাতির মেয়েদেরকে আপনি দাসী বানাচ্ছেন, যাদের সাথে মানে সহবাস করা বৈধ বলা হচ্ছে, এরা আপনি একটু পিছনে থাকেন, যুদ্ধের আগে এদের হাতে কিন্তু অপশন ছিল যে তোমরা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তোমাদের জানমালের নিরাপত্তা হয়ে যাবে। এই ঘোষণা কিন্তু তাদের হাতে মানে প্রচার করা হওয়ার পরেই সাধারণত হয়ে থাকে, যখন এই জিনিসটা মোটামুটি রকম ঘোষণা হয়ে গেছে, সবাই জানে যে এখন যুদ্ধ হবে, এরকম একটা ব্যাপার, তখন অতর্কিত হামলাটা বৈধ হয়ে যায়। কিন্তু ভাই মাসুদ ভাই, এটা তো হইতে পারে না। মনে করেন হিন্দুরা যদি আপনাকে এখন মানে মানে একটা দেয় নোটিশ জারি করে, ভারতের হিন্দুরা যদি একটা নোটিশ জারি করে, হে মাসুদ বিন আবরার, আপনার ওয়াইফকে বা আপনার ছোট বোনকে জানাইলো যে তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করো তাহলে কিন্তু ভালো থাকবা, আর হিন্দু ধর্ম গ্রহণ না করলে তারা কিন্তু আক্রমণ করতে আসতেছে, আপনার কি মনে হয় যে আপনার বোন বা আপনার ছোট বোন বা আপনার ওয়াইফ বা আপনার মা, এরা কেউ হিন্দু ধর্ম গ্রহণ করবে? এই ধরনের হুমকি শুনে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করবে বলে আপনার মনে হয়? ভাই, এখানে হচ্ছে আমি বলতে পারবো যে বলবো যে ভাই মানে এদের মধ্যে কে মুরতাদ হয়ে যাবে এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, মানে হিন্দু ধর্মে কে যদি সেই মুসলিম থাকে, আমার মা বোন যে মুরতাদ হয়ে যাবে সে আমি বলতে পারবো না। কিন্তু না, এটা এটা তো সম্ভবই না যে একটা আক্রমণকারী বাহিনী একটা হুমকি দিচ্ছে যে তার ধর্মটা গ্রহণ করতে হবে, গ্রহণ না করলে তারা এসে আক্রমণ করবে এবং তখন গনিমতের মাল হিসেবে রেপ করবে। রেপের হুমকি, একেবারে সরাসরি রেপের হুমকি। হ্যাঁ, এটা এটাকে তো একেবারে সরাসরি রেপ করার হুমকি মানে ধরে নিতে হবে। আপনি যেভাবে বললেন যে মুসলমানরা কাফেরদেরকে একটা হুমকি দিচ্ছে, এই তোমরা কিন্তু ইসলাম ধর্ম কবুল করে নাও, তোমরা ইসলাম ধর্ম কবুল করো, এলে কিন্তু এই যে আমরা কিন্তু জিহাদি বাহিনী পাঠাচ্ছি, জিহাদি বাহিনী এসে কিন্তু পুরুষদেরকে প্রথমে মারবে, তারপর নারীদেরকে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে তখন কিন্তু একেবারে মানে 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 রেপ আর রেপ করবে। তোমাদের কিন্তু তখন আর কিছু বলার থাকবে না, তখন কিন্তু তোমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে গনিমতের মাল হিসেবে, দাসী হিসেবে, এক একটা সাহাবীর ভাগে এক একটা পড়বে, যে সাহাবী পাবে সে তোমাকে ভোগ করবে। এটা তো সরাসরি একটা ধর্ষণের হুমকি, এইটা হচ্ছে সরাসরি একটা ধর্ষণের হুমকি। এই ধর্ষণের হুমকিটা যখন মুসলমান খলিফা দিচ্ছে, এই একই হুমকি যদি মনে করেন আমেরিকা যদি মনে করেন আফগানিস্তানে আক্রমণ করবে, তখন আমেরিকান প্রেসিডেন্ট যদি এই ধরনের একটা হুমকি দেয় যে তোমরা সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, গ্রহণ করলে যদি গ্রহণ না করো তাহলে এই যে আমেরিকান সৈন্য পাঠাচ্ছি, প্রত্যেকটা আমেরিকান সৈন্য গিয়ে গিয়ে তোমাদের মা বেটিদেরকে সবাইকে রেপ করবে, রেপ করে বাচ্চা জন্ম দেওয়া, ওইখানে আমেরিকান বাচ্চা জন্ম দেওয়া তারপরে চলে আসবে। এই ধরনের হুমকি, রেপের হুমকি পেয়ে কোন সুস্থ নারী, আমার ভাই বোন বা আমার ভাই স্ত্রী বা আমার ছোট বোন, এরা কেউ এই ধরনের হুমকিতে নত হবে না কখনো। এই ধরনের একটা আক্রমণকারী বাহিনী যদি এই ধরনের একটা রেপের হুমকি দিয়ে আক্রমণ করে, আমার পরিচিত এমন কোন নারী নাই যে এই রকমের হুমকি শুনে সে ভয় পেয়ে গিয়ে ওই ধর্মটা গ্রহণ করবে, না নাই, তারা দরকার হইলে তারা নিজেরা যুদ্ধ করবে, কিন্তু এই ধরনের হুমকিতে তারা কখনো, এই যে ধর্ম গ্রহণ করো নিলে রেপ করবো, ধর্ম গ্রহণ করো নিলে গনিমতের মাল বানাবো, ধর্ম গ্রহণ করো নিলে তোমাদেরকে সাহাবিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে তারা প্রত্যেকে এক একজন এসে তোমাকে রেপ করবে, এই ধরনের হুমকিতে মানে এই ধরনের একটা হুমকি আপনি আবার বলতেছেন যে এই হুমকিটা দেয়া হয়েছে আগে থেকে, মানে এই ধরনের একটা হুমকি দেয়া হইলে এই জিনিসটা আপনার কাছে লিগ্যাল মনে হচ্ছে, এই জিনিসটা আপনার কাছে মানে নৈতিক বলে মনে হচ্ছে? সিরিয়াসলি ভাই, আপনি কি এটা? না না, আমার এখানে বক্তব্য যে আমার এখানে কথা আছে, বলুন জি। একটা ব্যাপার হচ্ছে যে ভাই, আপনি যেটা ধর্মের কথা বললেন যে ধর্মের দোহাই দিয়ে, হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে ধর্মটা আসলে কি জিনিস, ধর্মটার ব্যাপার, ধর্মটা আমাকে কি উপস্থাপন করছে, আমাকে কোন দিকে দেখাচ্ছে, আমাকে ধর্মটাকে সত্য নাকি মিথ্যা, এই বিচারগুলো অবশ্যই প্রথমে আসবে। এখন